লাস্ট 2-3 দিন ধরে আমার গায়ে বেশ জ্বর ছিল, শরীরটাও বেশ কাহিল হয়ে গিয়েছে, চেহারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর ইংল্যান্ডে এখানে আসলে ডক্টর অ্যাপয়েন্টমেন্ট পাও মানে একেবারে বলতে পারেন আকাশের চাঁদ পাওয়ার মতো, কথার কথা একটা আছে না সেরকম অবস্থা। জিপি ডক্টর অ্যাপয়েন্টমেন্ট এখানে পাওয়াটা খুবই টাফ। প্রথম দিন অ্যাপয়েন্টমেন্ট নিতে যেয়েও পাই নাই, পরে দ্বিতীয় দিন ফোন করে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছি আলহামদুলিল্লাহ। তো জিপিতে যেহেতু অ্যাপয়েন্টমেন্ট ছিল, আমার টাইম অনুযায়ী বের হয়ে ডক্টর দেখিয়ে তারপরে ভাবলাম একটু বাজার করে বাসায় ফিরবো, কারণ অনেকদিন পরে শরীরটাও একটু ভালো লাগছিল। ওই যে একটা কথা আছে না, ডক্টর আসিবার পূর্বে রোগীটি মারা গেল, সেরকম অবস্থা। মানে 3 দিন আগে যখন আমি বেশি শরীরটা খারাপ ছিল তখন ডক্টর অ্যাপয়েন্টমেন্ট নিতে যেয়ে পাই নাই, পরে আজকে ডক্টর অ্যাপয়েন্টমেন্ট পেয়েছি সকালবেলা জিপিতে ফোন করে। কিন্তু আজকে মোটামুটি আমার শরীর ভালো, মানে জ্বরের যা ধকল সেটা অলরেডি চলে গিয়েছে। তো আসলে লাস্ট 9 তারিখের যে মেলা গেল তার আগ পর্যন্ত ব্যাক টু ব্যাক অনেক কাজকর্ম করে প্লাস সব কিছু মিলিয়ে আর কি একটু শরীরের ধকলটা বেশি হয়ে গেছে, তারপরে একটু অসুস্থ হয়ে পড়েছিলাম। আর এখন ইউকেতে এমন একটা অবস্থা যে সিজনটা চেঞ্জ হচ্ছে নাকি সামার চলছে বুঝছি না, প্রত্যেকেরই কম বেশি ঠান্ডা জ্বর সব কিছু লেগেই আছে, এর মধ্যেই চলছে। তো আমারও হয়তো ওরকমই কোনো কিছু, তেমন সিরিয়াস কিছু না। ডক্টরের কাছে গেলাম, ডক্টর দেখল, বলল যে এটা সিজনাল ফ্লু। তো যাই হোক, এটা নিয়ে আসলে তেমন একটা মাথা ব্যথার বিষয় না, ওই যে বললাম যে ডক্টর দেখানোর আগেই আমি সুস্থ আর কি। তো ডক্টর দেখানোর পরে লিডিলে আসছি, লিডিলে এসে কিছু আমাদের দৈনন্দিন জিনিসপত্র কিনে নিচ্ছি। তো আমরা কিছু ফ্রুটস নিলাম প্রথমে, আর ফ্রুটস নেওয়ার পরে আমরা চিন্তা করলাম যে আমাদের আর যে কিছু বাজারপত্র আছে সেগুলো এখান থেকে সেরে নিব, যেমন দুধ, ডিম, কলা, পাউরুটি, এগুলো আমাদের বাসায় না এই 4টা জিনিস যদি থাকে তাহলে আমার কাছে মনে হয় পুরো মাসও চালিয়ে দিতে পারবো, কারণ আমার সেজাও এগুলো দিয়ে পুরো দিন চালাই দিতে পারে, আবার আমাদেরও তাই, আমরাও দুধ, কলা, পাউরুটি হলে আর ডিম হলে কিছু লাগে না। পাউরুটি নিয়ে নিলাম, সাথে প্যানকেক নিয়ে নিচ্ছি। বেসিক্যালি আম্মু যেহেতু আমাদের সাথে এখন আছে, তো বাংলাদেশের সাথে যেহেতু 5 ঘন্টা ডিফারেন্স, অনেক সকালবেলা আমাদের ইউকেতে যখন বলা যায় মধ্যরাত তখন আম্মুর ঘুম ভেঙে যায়, কারণ বাংলাদেশে তখন সকাল হয়ে যায়। তো এখন পর্যন্ত আম্মুর সেই রুটিনই চলে। তো আম্মু দেখা যাচ্ছে অনেক ভোরবেলা, মানে আমাদের এখানে ভোর রাত্রি তার ঘুম ভেঙে যায়। আমরা সাধারণত যখন ঘুম থেকে উঠি ততক্ষণে আম্মুর মানে দুপুর হয়ে যায় বাংলাদেশে। তো এই জন্য আম্মু সকালে নাস্তাটা নিজের মতো করে নাই। আর সকালে নাস্তা বলতে আম্মু আসলে ভাত খাক আর রুটি পরোটা যেটাই খাক, আমি রাত্রে সব কিছু রেডি করে রাখি। কিন্তু তারপরও আমার কাছে মনে হয় যে একটু নাস্তা পানির জন্য আলাদা জিনিস যদি কিছু রাখি তাহলে হয়তো সময়ে সময়ে সে খেতে পারবে। এর জন্য আম্মুর জন্য কিছু আলাদা নাস্তা পানির জিনিসপত্র নিয়ে নিলাম। ওয়াফেলসটা আসলে দাদি নাতনি দুজনের জন্যই নিচ্ছি, দুজনাই পছন্দ করে, একটু মিষ্টি মিষ্টি আছে, আবার চাইলে নাটেলার সাথে স্প্রেড করে দিয়েও খাওয়া যায়। এছাড়াও আমরা কিচেন টাওয়াল সহ আরও অন্যান্য কিছু জিনিস, আমাদের টয়লেট্রিজ সব জিনিসপত্রগুলো টুকিটাকি নিয়ে নিলাম। লিডলে যখন আসছি একবারে সব জিনিস নেওয়া হয়ে গেল। এবার চলে গেলাম হচ্ছে বিলিং কাউন্টারে বিলগুলো করার জন্য। আমাদের অবশ্য আজকে তেমন সব জিনিস কেনা হয়নি, কারণ আমাদের এখানকার যে লিডিলটা সেটা খুব একটা বড় না, অনেক জিনিসই আছে যেগুলো আমাদের পুরো মাসের গ্রোসারি করতে গেলে এখানে পাওয়া যায় না। টেস্কো বা আজদাতে গেলে আমরা তখন বড় লিস্ট করে সব কিছু একবারে কিনে নিয়ে আসি। এবার আমাদের তাড়াহুড়া করে বাসায় যাওয়ার পালা, কারণ আমাদের সেজা মামনির স্কুল ছুটি হয়ে যাওয়ার টাইম। তো ওকে বাসায় গিয়ে স্কুল থেকে পিকও করতে হবে। আমরা টাইমটা দেখছিলাম যে ঠিকমতো পৌঁছাতে পারবো কিনা আমাদের বাজার শেষ করে ওকে আনতে আনতে। বাবাকে হেল্প করতে একটু। দেখি দাও, আমি তো খাবো এখন।
সালামি এটা হালাল ও এটা আমাকে দাও এই যে হালাল সালাল ভেজিটেরিয়ান ইয়েস বলা কোন আমি খেতে চাই একটু কুকুরে দাও এটা ওকে দিব আকুনি জাস্ট চেঞ্জ হতে হচ্ছে তুমি এসেছো বাবা কিসের জন্য বারবিকিউ করব সালামি বারবিকিউ করবা হ্যাঁ সসেস করতাম সসেস করতে দিলাম না সসেস থেকে সালামি দিয়ে এই বাম্বু করে কাটে ওই যে স্টিক আছে না তোমার আচ্ছা আচ্ছা সসেস বানানো শাশলিক বানানো ওটা ডুবাই দিয়ে ললিপপ বানাই দেবো একটা ও সমাজ কিয়া ইয়েস সমাজ কিয়া আর ইয়ে কই তোমার উইংস কই ও এটাই তো কিনতে যাওয়া হলো এটা কি উইংসের খালি তিন পাটি আছে তাহলে তো কাটতে হবে বারবিকিউ তো তিন পাট করবা না নিশ্চয় করলে হয় ছোট আছে বেশি বড় বড় না উইংস সেজা আচ্ছা না আজকে আপনাদেরকে আরেকটা দুঃখের কাহিনী বলবো দেখতে পাচ্ছেন এত শখের বাগান আমার বেগুন গাছগুলোর বেগুন ঠিকই হয়েছে কিন্তু দেখেন এইভাবে বেগুনগুলো খেয়ে গেছে দেখে মনে হচ্ছে না কোনো পাখিতে খেয়েছে বা কিছু বাট না আসলে পাখিতে খায়নি এই বেগুনগুলো খেয়েছে হচ্ছে স্ল্যাগ আর বৃষ্টিতে এদিকে দেখেন পিটুনিয়াগুলো সব ফুলগুলো একেবারে মরে মরে গেছে পিটুনিয়া ফুলটা হচ্ছে এমন একটুখানি পানির ছিটা লাগলে ফুলগুলো একদম চুপসে মানে মরে যায় তারপরে আবার হতে দেড় দুই সপ্তাহ টাইম লাগে তো এবার সামারটা আসলে এরকমই যাচ্ছে বৃষ্টি ঠান্ডা সব কিছু মিলিয়ে আর স্ল্যাগের উপক্রমও এবার অনেক বেড়েছে স্ল্যাগের জন্য মেডিসিন দিয়ে ট্রিটমেন্ট করেছে কিন্তু বৃষ্টি যেহেতু হচ্ছে সো আসলে কোনো কিছুই ওষুধপত্র কাজে লাগছে না আর গ্রিনহাউজের ভেতরে আমাদের এই যে করলার গাছ লাগানো হয়েছে করলার জন্য আসলে একটু বেশি টেম্পারেচার প্রয়োজন হয় এই জন্য এগুলোকে গ্রিনহাউজে দেওয়া হয়েছে যদি একটু করলার মুখ এবার দেখা যায় আর এই বেডে ছিল হচ্ছে আমাদের পুঁই শাকের চারা বীজ দেওয়া হয়েছিল হ্যাঁ আর হচ্ছে লাল শাক তো পুঁই শাকের দেখতে পাচ্ছেন কয়েকটা ছোট ছোট মাথা উঠছে আর এই সাইডে ছিল লাল শাক একটা শাকও ওঠে নাই সবগুলো স্ল্যাগে খেয়ে গিয়েছে এই পাশে শাক দেওয়া হয়েছিল অনেক আগে দু চারটা উঠছে আর সব উঠছে হচ্ছে ঘাস পাতা লাল শাক যে মেইন জিনিস সেটা স্ল্যাগে খেয়ে গিয়েছে ঘাস পাতাগুলো সার পেয়ে বেশ ভালোই তরতর করে উঠে পড়ছে কাজের কাজ হয় না অকাজের জিনিস ভালোই হয় তো একেবারে নষ্ট ফষ্ট খাওয়া দু চারটা শাক যা তুলতে পারছি আমি আজকে তুলছি কারণ এই শাকগুলো আবার নতুন করে লাগাই দিতে হবে মাটিটা পুরোটা চষে আর যেহেতু আমাদের আসলে জ্বর ঠান্ডা এরকম একটা অবস্থা যাচ্ছিল একটু আদা মশলা চা মানে রং চা যেটা সেটা করে নিলাম সবার জন্য বিকেলবেলা খাবো বলে আর সেই সাথে টুকটুক করে রান্নার প্রিপারেশন নিচ্ছি তো এখানে আসলে যে শাকগুলো তুলেছি এখান থেকে তেমন একটা পাওয়া যাবে না দু চারটা পাতা হয়তো নিতে পারবো সেটাই নিচ্ছি আর আপনাদের ভাইয়ের কাছে একটু ধার চাচ্ছিলাম যে তোমার লাউ গাছ যদিও এখনও অনেক ছোট তো লাউ গাছ থেকে আমাকে দুই তিনটা পাতা ধার দেওয়া যায় কি না লাউ গাছ বড় হলে পাতা শোধ করে দিব আপনাদের ভাইয়া আবার আসলে বাগানে খুব শৌখিন তো গত বছরও শখ করে বাগান করেছিল তবে এবছর অবশ্য বাগানে তেমন একটা সময় দিতে পারছে না এই জন্য এবছরে আমাদের বাগানে তেমন একটা ফলনও হয়নি যাই হোক আবহাওয়াটাও এবছর অনেকটা বৈরিয়ে যাচ্ছে সব কিছু মিলিয়ে আর কি তো কয়েকটা লাউ পাতা দিয়েছে আপনাদের ভাইয়া ধার আর সেই সাথে একটু লাল শাক একটু পালং শাক যা ছিল বাগানে টুকটাক তুলে আমি শাকগুলো কেটে বেছে ধুয়ে নিলাম একটু চিংড়ি দিয়ে আলু দিয়ে চচ্চড়ি করব বলে তো চিংড়িটা প্রথমে এখানে একটু হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে তেলে ভেজে উঠিয়ে রাখছি আজকে আসলে চচ্চড়ি বা একটু ঝোল মাখা মাখা এই টাইপ করে করব কারণ শাকের পরিমাণ খুবই কম এই জন্য আমার আম্মু বুদ্ধি দিল একটু আলু দিয়ে যদি ঝোল ঝোল করা হয় তাহলে আল্লাহ এটাতে বরকত দিবে আয় হবে ভালো তা আম্মুর কথা মতো আমি ওরকম করেই রান্না করার চেষ্টা করছি পেঁয়াজ আর রসুন একটু মোটা করে কেটে প্রথমে তেলে হালকা ভেজে নিব আর এখানে আলু একটু লম্বা লম্বা করে চিকন করে ফালি করে নিয়েছি
পেঁয়াজ রসুন সতে করছি, সাথে আমি সামান্য একটু আস্ত জিরাও দিয়ে দিচ্ছি। এবার এটাকে খুব বেশি না, হালকা একটু সতে করে নিব। আর তারপরে এখানে হচ্ছে চিকন করে কেটে রাখা আলু দিয়ে দিলাম। আর আলুটাকেও এর সাথে খুব ভালো মতো একটুখানি ভেজে নিব। ভেজে নেওয়ার পরে সামান্য অন্যান্য মশলাপত্র দিয়ে কষিয়ে নিব। এই যেমন ধরুন রসুনটা ফালি করে দেওয়ার পর আমি হালকা একটু বাটা রসুনও দিয়েছি, একটু হলুদের গুঁড়া, একটু জিরার গুঁড়া, একটু ধনিয়ার গুঁড়া আর সামান্য লবণ। এগুলো দিয়ে সামান্য একটু পানি দিয়ে এটাকে সুন্দর মতো কষিয়ে নিব। আর শাকটা হচ্ছে ধুয়ে রেখে দিয়েছি, একদম পরে দিব, আলুটা আগে একটুখানি সেদ্ধ হয়ে আসার পরে। এই সুন্দর মতো আলুটা কিছুক্ষণ সেদ্ধ করে নিয়েছি বা মশলা পেঁয়াজ রসুনের সাথে একটু কষাই নিয়ে, এবার আমি শাকটা দিয়ে দিব। আর এখানে হচ্ছে কোনো শুকনো মরিচ আমি ব্যবহার করছি না, সম্পূর্ণটা কাঁচামরিচ দিয়ে রান্না করব। আর কাঁচামরিচটা আমি শাকের সাথেই একটু লম্বা লম্বা করে ফালি করে রেখেছি, সেটা দিয়েই রান্নাটা হয়ে যাবে। আমার সেজা কিন্তু মানে বাগানের ভেজিটেবল খুবই বেশি পছন্দ করে। যদি বলা যায় যে এটা হচ্ছে বাগানের শাক, তাহলে সে অনেক মজা করে খায়। বাট কেনা শাক হলে সে খেতে চায় না। তো আজকে সে ওয়েট করছিল যে বাগানের শাক দিয়ে সে রাত্রে ভাত খাবে, কিন্তু আসলে যেহেতু লেট হয়ে যাবে, 8টার মধ্যে ওকে বেডে যেতে হবে, এর জন্য ওকে আমি আসলে পরোটাই করে দিচ্ছি, কারণ আমার এখনও রান্না শেষ হয়নি। পরোটা আর চিকেন রান্না আছে, এটা দিয়ে ওর ডিনার হয়ে যাবে। আর আমাদের তারপরে ওকে ঘুম পাড়ে এসে আস্তে ধীরে আমি করব। এদিকে আমার শাক রান্নাটা হয়ে গেল, আর শাকটা যেহেতু সামান্য একটু ঝোলঝোল করব, আমি সেই অনুযায়ী একটুখানি পানিও এখানে অ্যাড করে দিয়েছি। আর ভেজে রাখা চিংড়িগুলো উপর থেকে দিয়ে লবণটা চেক করে নিয়েছি, নিয়ে এটা মিক্স করে এবার সুন্দর মতো আরেকটু ঢেকে রাখার পালা, যাতে আলু এবং শাকগুলো আরেকটু সেদ্ধ হয়ে যায়। এই রান্নাটা যে কি মজা হয়েছিল, আসলে পাঁচমিশালি একটা রান্না করেছি, তবে এটা খেতে খুবই 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 মজা হয়েছিল আলহামদুলিল্লাহ। আর পাশের চুলায় আমার মাংস রান্নাও চলছে, মাংস রান্নাটা পুরোপুরি দেখাইনি। মাংসটা কষানোর পরে কেবলই ঝোল দিয়ে দিলাম, মাংসটা এখনও সেদ্ধ হবে, ঝোলের পানিটা শুকাবে, পেঁয়াজ বেরেস্তা দিব, আমাদের কুষ্টিয়া অঞ্চলে যেটা না দিলেই না, ভাজা গরম মশলা, ভাজা জিরার গুঁড়া সব কিছু দিয়ে সেদ্ধ হলে তারপরে এটাকে নামিয়ে নিব। রান্না তো শেষ হলো, এবার রান্নাঘরের গোছানোর পালা, একটা একটা করে সব কিছু গোছাতে হবে। সেজা মামুনিকে অলরেডি বেডে দিয়ে আসছি ঘুম পাড়ায়, সিয়ারাকেও ঘুম পাড়ায় আসছি। এখন রান্না শেষ হলে কিচেন টিচেন সুন্দর মতো ক্লিন করে তারপরে একসাথে সবাই খাওয়ার পালা। সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহর জন্য।